हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक विद तिथि। आज के 74th इंडिपेंडेंस डे उपलक्षे शेयर करब तुम्हारे साथ एक सुंदर ट्राई कलर पेस्ट्री रेसिपी। अने के हतो भावते पारो खबर मध्य इंडियन फ्लैग रखाटा कि ठीक। इंडिया होच्छे आमादेर काछे मायर मतो, तो आमी एनेछि आज के आमार फूडेर मध्य मायर हाथेर टाच। रेसिपिटा भालो लागले प्लिज लाइक करो, आमार चैनलटाके सबस्क्राइब करो और बेल बाटनटाके प्रेस कर दिओ। तो चलो आमरा रेसिपिते चले जाइ। प्रथमेई आमी निये निएछि 3/4 कप मतो मिल्क। एर मध्ये आमी 1 टेबल स्पून विनेगार दिए मिक्स करे कपटाके किछुक्षणेर जोन्नो साइडे रेखे देबो। एबार एकटा बड़ो बोल निये निलाम, एर मध्ये दिलाम 2/3 कप रिफाइंड अएल। एबार दिए देव 1/3 कप अमूल मिल्कमेड। एबार आमी ए दुटो जिनिस के हैंड ब्लेंडर दिए भालो करे मिक्स करे नेब। एबार एर मध्ये दिए देव 1 कपेर थेके सामान्य कम मयदा, 1 टेबिल स्पून बेकिंग पाउडार और 1/2 टेबिल स्पून बेकिंग सोडा और 1/2 कप चीनी, 1/4 कप कोको पाउडार। एबार मिश्रणटाके भालो करे ब्लेंड करे निते होबे। एबार दिए दिच्छी आगे थेके तैरी करे रखा बाटार मिल्कटा, अर्थात दूध और विनेगारेर मिश्रणटा। आमार केकेर बैटर रेडी हो गेछे। অ্যালুমিনিয়ামের মোল্ডে পার্চমেন্ট পেপার লাগিয়ে রেখেছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। একটা বড় প্রেসার কুকারে আমি কিছুটা জল নিয়েছি, জলটাকে ফুটতে দিয়েছি। এবার আমি কেকের মোল্ডটাকে কুকারের মধ্যে প্লেস করে দেব। তারপরে ঢাকনাটা চাপা দিয়ে 40 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। আমার কেক রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করব। কেকের থেকে একটা লেয়ার আমি কেটে নেব। দেখছেন তো কতটা নরম আর তুলতুলে হয়েছে আমার পেস্ট্রি কেকটা। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা বাটার ক্রিম দিয়ে কেকের একটা লেয়ারকে কভার করে দেব। এই বাটার ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছি, এটার রেসিপি আপনাদেরকে আমি পরে ভিডিওতে দিয়ে দেব। কেকের উপর ক্রিম দিয়ে কভার করা বা ক্রিম ফ্রস্টিং হয়ে গেছে। এবার আমি চারপাশ থেকে কেকটাকে স্কোয়ার করে কেটে নেব। যেহেতু আমার কাছে স্কোয়ার মোল্ড নেই, তাই আমি এই প্রসেস অ্যাপ্লাই করেছি। আপনাদের কাছে স্কোয়ার মোল্ড থাকলে আপনারা স্কোয়ার মোল্ডেই কেকটা বানাতে পারেন। এবার আমি কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে রেখেছি, কেকের উপর দিয়ে কভার করে দেব। কিছুক্ষণের জন্য রেফ্রিজারেট করব। চকলেট হার্ড হয়ে এসেছে, এবার আমি করে নেব ডেকোরেশনের কাজ। আমি এখানে কেক আইসিং করার জন্য বাড়িতে তৈরি জেল ইউজ করেছি। এই জেল বানানোর পদ্ধতিও আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেব।
এবার আমি কেকটাকে ছটা ভাগ করে কাট করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ট্রাই কালার পেস্ট্রি রেসিপি? রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটাকে প্রেস করে দিও। বাড়িতে এই পদ্ধতিতে টেস্টি টেস্টি পেস্ট্রি বানিয়ে খেয়ে দেখো, দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হবে এটা খেতে। তো আজকের জন্য টাটা, কালকে আবার আমি নিয়ে আসবো নতুন একটা রেসিপি তোমাদের জন্য।